যশোরে শার্শায় ইসরাফিলের খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেল 4টায় শার্শার কাশিয়াডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে 5 শতাধিক নারী পুরুষ অংশ নেয়। নিখোঁজের 6 দিন পর জেলা গোয়েন্দা পুলিশ কবরস্থান থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করে, সেই সাথে হত্যার সাথে জড়িত এক নারীসহ 3 জনকে আটক করা হয়। নিহতের স্ত্রী রোজিনা বলেন, স্বামীকে হারিয়ে 4 ছেলে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন, তাদের দেখার আর কেউ নেই। হত্যাকারীদের দ্রুত যেন আইনের আওতায় এনে ফাঁসি হয় তার দাবি তোলেন তিনি। আর কিছু চাই না, আমি আমি কিছু চাই না। সব আমার সন্তানকে রেতিম বানায়, ঠিক আছে। ইসরাফিল খুনিদের মোশারফ গং সহ বোমা জিজেদের আমাদের প্রাণের দাবি, সারা কাশিয়াডাঙ্গা গ্রামের দাবি, মানুষের গণ মানুষের দাবি, তাদের জন্য ফাঁসি কার্যকর হয়।